ওবায়দুল কাদেরের নিজের হাতটা নিজের পোড়ানো উচিত, প্রধানমন্ত্রী নিজের নিজের হাতটা ভাঙা উচিত। কুকুর তেমন মুগুর মারবেন না। প্রধানমন্ত্রীকে নিয়ে এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সেই কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং কথাগুলোর কতটুকু সত্য এবং ভিত্তি আছে সেই কথাগুলো আমরা দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওবায়দুল কাদেরের নিজের হাতটা নিজের পোড়ানো উচিত, প্রধানমন্ত্রী নিজের নিজের হাতটা ভাঙা উচিত। কুকুর তেমন মুগুর মারবেন না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করার জন্য জামান ভাই মিয়া মসুজ্জামান আমাদের ঢাকা মানবত্তর আহ্বায়ক যেমন বলেছে, প্রধানমন্ত্রী যদি বলতে পারে যারা গাড়িতে কাজ ভাঙবে তাদের হাত ভেঙে দিবেন, ওবায়দুল কাদের যদি বলতে পারে যারা বাসে আগুন দেবে তার হাত আগুনে পুড়িয়ে মারবেন, আমরা বলতে চাই তাহলে প্রধানমন্ত্রী নিজের নিজের হাতটা ভাঙা উচিত। ওবায়দুল কাদেরের নিজের হাতটা নিজের পোড়ানো উচিত, কারণ গত 2014 সালের বিনা ভোটে নির্বাচনের পরে বিরোধী দলের সমাবেশ যখন এই হরতাল অবরোধ চলছিল, ওবায়দুল কাদের শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছাত্রলীগ যুবলীগ তারা জ্বালাও পোড়াও করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে। আজকে তারা নাটক করে সেই পোড়া মানুষকে নিয়ে কান্নার ভান করে, চোখে পানি আসে না, বিরোধী দল লোকের দায় চাপায়। এখন এই যে আমরা খালি হাতে কেন উপস্থিত হলাম, বিএনপি এই যে এতগুলো সমাবেশ করলো, প্রত্যেকটি জেলা সমাবেশ তাদের শান্তিপূর্ণ ছিল, তারা হঠাৎ আগুনের কথা কেন নিয়ে আসছে, তারা হঠাৎ গাড়ি ভাঙার কথা কেন নিয়ে আসছে? আমি গত ডিসেম্বরে বলেছিলাম এই সরকারের প্ল্যান ছিল বিরোধী দলের সভা সমাবেশে তারা বোমাবাজি করবে, অগ্নিসংযোগ করবে এবং বিরোধী দলকে বিশ্ববাসীর সামনে সহিংস হিসেবে তুলে ধরবে। কিন্তু এখন পর্যন্ত বিরোধী দলের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে, দাবির মাধ্যমে এই সরকারের বিদায় চায়। আজকে আওয়ামী লীগের সরকারের প্যাথোলজিক্যাল লায়ার মিথ্যাবাদীরা বলছে সংবিধানের বাইরে এক চুল নড়া যাবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অবশ্যই আমরা বলছি আমরা চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক, কিন্তু এই সংবিধানকে কাটা ছেঁড়া করে আজকে আপনারা বাকশালী সংবিধানে পরিণত করেছেন। এই সংবিধান আমরা মানি না, আমরা চাই না, আমরা নতুন সংবিধান রচনা করব নতুন বাংলাদেশের জন্য। বন্ধুগণ, আজকে এই যে আপনি মোবাইল চালাচ্ছেন, চা খেয়েছেন, ফোনে কথা বলছেন, শার্ট পরছেন, চুল কাটাইতে নাপিতের দোকানে গেছেন, প্রত্যেকটি জায়গায় আপনি যে টাকা দিয়েছেন সেই টাকা থেকে সরকার ভ্যাট এবং ট্যাক্স পায়। যেই টাকা দিয়ে সরকার, পুলিশ, আনসার, সামরিক বাহিনী, বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রপতির চিকিৎসা হয় জনগণের টাকায়। তাহলে আজকে জনগণের টাকায় বেতনভুক্ত প্রশাসনের ভাইয়েরা কেন জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সর্বোচ্চটুকু নিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে থাকবে? যারা যারা থাকবেন হাত দেখান, কারণ এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই দেশকে বাঁচানোর লড়াই। যে যেখানে আছেন সেখান থেকে এই লড়াইকে সফল করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঢাকা মহানগর যেমনিভাবে ঘোষণা করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।